হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেকগুলো দিন পরে আমি আবার একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে টিউটোরিয়ালটি হচ্ছে উইন্টার সিজন চলে এসেছে, সরি চলে এসছে না, অলমোস্ট চলে যাচ্ছে। তো উইন্টার সিজনে হোক বা আদার্স যে কোনো সময় হোক, লিপস্টিক অ্যাপ্লাইয়ের কারণে বা অনেকে শীতকালে শুধুমাত্র অনেকে ঠোঁটটা ডার্ক হয়ে যায়, লিপসগুলো আমাদের ডার্ক হয়ে যায়, তো আমি কিছু ঘরোয়া রেমেডি আপনাদেরকে শেয়ার করব। তো যেটার মাধ্যমে আপনারা, যেটা রেগুলার অ্যাপ্লাইয়ের মাধ্যমে আপনারা আপনাদের লিপসটা একটু লাইটেন আপ করতে পারেন। আমিও এটা রেগুলার অ্যাপ্লাই করি, তো আমি আজকে আপনাদেরকে সেটা তৈরি করে এবং অ্যাপ্লাই করে দেখাবো যে আমি এটা কীভাবে তৈরি করি। এবং খুবই সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে যেগুলো হয়তো আমরা হাতের কাছে ইজিলি পেয়ে যাব। তো আমি আপনাদেরকে বলেও দিব যে আপনারা কোন জিনিসটা স্কিপ করতে পারেন এবং কোন কোন জিনিসগুলো আপনাদেরকে মাস্ট 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 ইউজ করতে হবে। মাস্কটা বানাতে আমার হাফ চা চামচ কফি পাউডার লাগবে, হাফ চা চামচ চালের গুঁড়ো লাগবে, হাফ চা চামচ চন্দনের গুঁড়ো লাগবে, হাফ চা চামচের চেয়ে কিছুটা কম বিটরুট গুঁড়ো, হাফ চা চামচ কমলার খোসা গুঁড়ো এবং হাফ চা চামচের চেয়ে কিছুটা বেশি হলুদের গুঁড়ো লাগবে। আমি এই সব শুকনো উপকরণগুলোকে এই বাটিতে মিক্স করব। আমি এখানে অ্যালোভেরার রস নিয়েছি এবং লেবুর রস নিয়েছি। আমি অ্যালোভেরা এবং লেবু সবসময় রস করে ফ্রিজে রেখে দেই, যাতে আমার যখন যেটা প্রয়োজন, যেই যেই কাজে প্রয়োজন, আমি যাতে ইজিলি হাতের কাছে পেয়ে যাই এবং ইউজ করতে পারি। কারণ লেবুটা বেশি দিন ফ্রিজে থাকলে শুকিয়ে যায়, তাই রস করে রেখে দিলে এটাকে ইজিলি অনেক দিন ইউজ করা যায়। এবং আমি এখন সব কিছু এই বাটিতে মিক্স করছি। আমি আমার এই সব শুকনো উপকরণগুলো মিক্স করতে আরও একটি মেইন উপাদান ইউজ করব, যেটা হচ্ছে মধু। মধুতে আছে প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, মিনারেল এবং ভিটামিন, যেটা আমাদের ত্বককে ময়শ্চারাইজড রাখতে অনেক 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 হেল্প করে। প্রাকৃতিক ওয়েতে আমাদের স্কিনকে ময়শ্চারাইজড রাখার জন্য মধুর বিকল্প কিচ্ছু নেই, তাই এটাকে কোনোভাবেই স্কিপ করা যাবে না। হেই, আম ব্যাক উইথ দিস। এবার আমি এটা আমার লিপসে অ্যাপ্লাই করবো উইথ আ জেন্টল অ্যামাউন্ট। ঠোঁটটা অবশ্য আগে একটু ক্লিন করে নিতে হবে, আমার ঠোঁটে ভ্যাসলিন অ্যাপ্লাই, তো ভ্যাসলিনটা মুছে নিতে হবে। তো এবং মোস্ট ইম্পর্টেন্টলি, এটা যখন অ্যাপ্লাই করব এটা মিনিমাম 15-20 মিনিটস রাখতে হবে, এর মধ্যে কোনো কথা বলা যাবে না।
এবার দেখছেন আমি ঠোঁটটা ক্লিন করে এসেছি আফটার 20 মিনিটস। ওকে, এবার আমি ভ্যাসলিন অ্যাপ্লাই করব। ভ্যাসলিন অ্যাপ্লাই করব আমি ঠোঁটে। আমি অবশ্য আমার ভ্যাসলিনটাও কেনার পরে চুলায় দিয়ে হালকা, মানে চুলায় পানি দিয়ে গরম করে হালকা করে গলিয়ে তার মধ্যে ভিটামিন ই ক্যাপসুল মিক্স করে নিয়েছি। এবার আসি কিছু ইম্পর্টেন্ট কথায়। আমি এই যে জিনিসটা তৈরি করলাম হোম রেমেডি ঠোঁট লাইটেন আপ করার জন্য, ঠোঁটটাকে ব্রাইট করার জন্য, পিগমেন্টেশন ক্লিন করার জন্য, তার মধ্যে মেইন কিছু ইনগ্রিডিয়েন্টস যেটা আপনারা ইউজ না করলেই না, সেটা হচ্ছে কফি পাউডার, আপনার টার্মারিক পাউডার মানে হলুদের গুঁড়ো, মধু এবং লেবুর রস, আর আমার কাছে আর হ্যাঁ চালের গুঁড়ো, মাস্ট মাস্ট, কারণ চালের গুঁড়োটা হলো গিয়ে আমাদের ঠোঁটটা ন্যাচারালি স্ক্রাব করার কাজ করবে। সো ঠোঁটে যে মরা চামড়াগুলো আছে সেগুলো ইজিলি ক্লিন হয়ে যাবে। আর যে লেবুর রসটা ইউজ করেছি, লেবুর রসটা ন্যাচারাল ব্লিচ হিসেবে কাজ করে, সো এটা আমাদের যে স্কিনটা সেটাকে লাইটেন আপ করতে হেল্প করে। আর কফি সেটাও আমাদের ডার্ক স্পটস আর ডার্ক পিগমেন্টেশন লাইটেন আপ করতে হেল্প করে। আর হলুদটা হলো গিয়ে এটার মধ্যে হলো গিয়ে অ্যান্টিবায়োটিক কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেটা আমাদের যে কোনো ধরনের স্কিন প্রবলেমটাও রিমুভ করতে হেল্প করে, তাই এই ইনগ্রিডিয়েন্টসগুলো মাস্ট। তারপরে আমি এখানে যেই চন্দনের গুঁড়ো ইউজ করেছি, বিটরুট ইউজ করেছি, বিটরুটটা ইউজ করেছি কারণ এটাও মানে স্কিনের জন্য অনেক হেলদি, আর সাথে এটা রেগুলার ইউজে স্কিনটা, এটা বিটরুটটা যেহেতু একদম ডার্ক একটা কালার, খয়েরি বা কী বলবো মেরুন টাইপের একদম ডার্ক, তো এটা রেগুলার ইউজে আমাদের ঠোঁটটা এমনিতে ন্যাচারালি পিঙ্ক হবে, তো এর জন্য আমি এটার গুঁড়োটাও ইউজ করেছি। তো আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন, কিন্তু ইউজ করলে আই থিঙ্ক বেটার। আর কমলার খোসা ইউজ করেছি, কমলার খোসাটাও ন্যাচারাল ব্লিচের কাজ করবে যেটা লেবুতেও আছে, সো এর জন্য এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ইউজ করেছি। কিন্তু কফি পাউডার, হলুদের গুঁড়ো, চালের গুঁড়ো, লেবুর রস মোটেও স্কিপ করা যাবে না, এবং মধু। আমার কাছে অ্যালোভেরার রসটাও ছিল, তো আমি অ্যালোভেরার রসটাও ইউজ করেছি। এবং মোস্ট ইম্পর্টেন্টলি সেম ইনগ্রিডিয়েন্টস আপনারা আপনাদের ফেসেও ইউজ করতে পারবেন, শুধু সেক্ষেত্রে মধুর পরিমাণটা একটু কম করে নিতে পারেন বা স্কিপ করতে পারেন, কারণ অনেকের স্কিনে মধুতে অ্যালার্জি থাকে। যেমন আমি মধু ইউজ করতে পারি না আমার স্কিনে, আমার স্কিনে মধুতে অ্যালার্জি আছে, মানে অ্যালার্জি হয় তো প্রবলেম হয়, র্যাশ চলে আসে, দ্যাটস ওয়াই আমি আমার স্কিনে কখনোই মধু ইউজ করি না। সো আপনাদের স্কিনে যদি মধুতে অ্যালার্জি থাকে তাহলে মধুটা স্কিপ করে আপনারা বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো ফেসে ইউজ করতে পারেন। এবং এগুলোর মধ্যে যদি কোনো উপাদানে আপনাদের স্কিনে অ্যালার্জেটিক প্রবলেম হয়, যেমন অনেকের অ্যালোভেরাতে প্রবলেম হয়, তো আবার অনেকে লেবুতে প্রবলেম হয়, তো যদি আপনাদের কারো এই ধরনের প্রবলেম থাকে তাহলে আপনারা স্পেসিফিকলি ওই ইনগ্রিডিয়েন্টসটা স্কিপ করতে পারেন। এছাড়া বাকি সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনারা সেম জিনিসটা আপনাদের ফেসে অ্যাপ্লাই করে সেক্ষেত্রেও আপনারা 20-30 মিনিটস রেখে ভালোভাবে স্ক্রাব করে ফেসটা ক্লিন করে ফেলতে পারেন। রেগুলার ইউজে আশা করি আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন। এবং থ্যাংকস ফর ওয়াচিং, এবং যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। যদি ভিডিওটা একটু হেল্পফুল মনে হয় তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্টস দিয়ে কমেন্টস করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।